আমি যেটা বলছি তাই হবে মহিলাদের কোনো তাদের নিজেদের কোনো সত্তা নেই তাদের কোনো বয়েস নেই তাদের কোনো কিছু বলার অধিকার নেই তাদের স্বপ্ন দেখার অধিকার ছিল না একটা সময় পর্যন্ত ল্যান্ডলাইন বাজলো উনি ফোন করলেন সত্যজিৎ রায় ফোন করলেন তা আমি ফোনটা রিসিভ করলাম হ্যালো হ্যালো রঞ্জিত বাবু পারি আছে না আমি তো আরে আমার মনে হচ্ছে সত্যজিৎ রায় কারণ এত ওনার ইন্টারভিউ দেখেছি এত এত কিছু দেখেছি তো ততাই আমি এক্সাইটেড ব্যারিটোন ওন একটা ভয়েস অসম্ভব একটা হেভি পার্সোনালিটি গুড অ্যান্ড ব্যাড ফিল্মস বলে আমি বিশ্বাস করি সেটা আমি আলাদা করে এটা কমার্শিয়াল অন্য ইন্টেলেকচুয়াল এটা প্যারাল এইটা মিড এত কিছু তো বিশ্বাস করি আমার মনে হয় ভালো গল্প হলে অডিয়েন্স আসবে এবং তারা এনজয় করবে এটা এমন একটা ইন্ডাস্ট্রি ওয়ে গুড ওয়ে ইউর নট মেকিং ডিপ্রেসিং প্লেস সাধারণত আমরা মানে দর্শকগণ শিল্পীদেরকে একটা ক্যাটাগরিতে ফেলার চেষ্টা করি কিন্তু অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে যে যেই শিল্পীকে বা তার শিল্পকে আমরা ক্যাটাগেরাইজ করতে পারি না তাদের প্রতি আমরা আরও বেশি আকর্ষিত হই তাদের মধ্যে আমরা আরও বেশি ইন্টারেস্ট পাই তো সেরকমই একজন শিল্পী একজন সুপারস্টার আজকে আমাদের গেস্ট যাকে সত্যি আমরা এখনও পর্যন্ত ক্যাটেগেরাইজ করতে পারিনি কিন্তু তাই জন্যই উই ফাইন্ড আ সো ভেরি ইন্টারেস্টিং কোয়েল

এবং সেটাতেই খুশিতে ছিলাম কারণ ওই সাবজেক্টটা আমার প্রচণ্ড একটা প্রিয় সাবজেক্ট এবং প্রিয় সাবজেক্ট হলে যেটা সুবিধা হয় আলাদা করে পড়াশোনাটা আর পড়াশোনার চাপ হিসেবে দেখতে মানে আর বোঝা যায় না তখন মনে হয় যে আনন্দের মধ্যে মানে মধ্যে পড়াশুনো করতাম এবং ভীষণ এনজয় করতাম পুরো প্রসেসটাকে কিন্তু তারপরে যখন সিনেমায় আসলাম সিনেমায় এই প্রথম ছবি নাটের গুরু সমরেশ বসুর গল্প তো তাই জন্য আরও বেশি তার অনেক দিন আগে থেকে অ্যাকচুয়ালি বাবাকে বলা হয়েছিল সিনেমার জন্য মানে বাবা আমাকে খুব একটা বলেননি কারণ যে কোনো বাঙালি পরিবারের মতন মা বাবা চাননি যে আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই আমার পড়াশোনা থেকে কারণ ওটা একেবারে প্রাইমারি একটা একটা নেসেসিটি অফ লাইফ তো তাই জন্য মা বাবা বলেননি কিন্তু তারপরে হ্যাঁ নাটের গুরু হওয়ার ছিল দ্যাট ওয়াজ মাই ডেস্টিনি সো আমাকে বলা হলো আমি বললাম যে ঠিক আছে আমি দেখছি বাবা বললেন যে এটা ভীষণ ডিফিকাল্ট একটা একটা এটা একটা কিন্তু একটা প্রফেশন বুঝতে পেরেছো তো এই প্রথমবার একটা প্রফেশনের একটা যে দায়িত্ব তার আগে তো দায়িত্ব মানে কি সেটাই তো জানতাম না শুধুমাত্র পড়াশোনার মজা করা আনন্দ করা এইটুই তো তো তারপরে হ্যাঁ সিনেমা এবার তুমি যদি আমাকে জিজ্ঞেস করো প্রথম দিন দ্যাট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টিং থিং কারণ এখন আমি যখন মানে লুক ব্যাক এটেড তখন মনে হয় যে ওই সময় আমি আই এম আ ভেরি ভেরি শাই অ্যাটেনশন শাই ইন্ডিভিজুয়াল তো তো তাই জন্য ইনফ্যাক্ট বাড়িতেও যদি কয়েক মানে একজন দুজনের থেকে বেশি লোক হতো বাড়ির মানে কেউ আসতেন তো তাহলে আমি সবসময় বেরোতে লজ্জা পেতাম একটু কিরকম হতো তো সেটা একজন দুজনের বেশি হলেই আমার সমস্যা হতো তো বোঝাই যাচ্ছে এবার সিনেমা মানে তো অ্যাবসলিউট অপোজিট একটা ডায়ামেট্রিক্যালি অপোজিট একটা জায়গা যেখানে এভরিথিং ইজ আন্ডার লাইম লাইট তো তো তাই জন্য প্রথমবার আমার মনে আছে যখন আমি সেটে গেছিলাম মা ভয় পেয়েছিলেন মা ভাবছিলেন আমি মধ্যে মেকআপ রুম থেকেই বেরোবো না কিন্তু তারপরে ইট বিকেম মাই ডেস্টিনি কেমন করে হলো আই স্টিল হ্যাভ নো আইডিয়া আবাউট ইট ইট ওয়াজ জাস্ট দ্যাট ইস দ্য ম্যাজিক অফ ভাগ্য আচ্ছা বিফোর গোয়িং ফার্দার আমি একটা শুধু দর্শকরা যারা দেখছেন এই মুহূর্তে তাদের কাছে একটা জিনিস ক্লারিফাই করতে চাই বাংলায় আমি অনেকবারই হয়তো কোয়েলকে অভিনেতা হিসেবে রেফার করব দ্যাট ইজ প্রাইমারিলি বিকজ আমি প্রফেশন মানে প্রফেশনের কোনো তো জেন্ডার হয় না সেই জায়গা থেকে তো সেটা মানে কনশাসলি করা আর কি ভাবে টেকিং ইট ফার্দার একটা প্রশ্ন এখানে মানে এটা আই রিয়েলি ওয়ান্টেড টু আস্ক দিস কোয়েশ্চেন এবং আমাদের যে প্রাইমারি কোয়েশ্চেন সেট করো অভিষেক বলে আমাদের আরেকজন ওয়ান অফ দ্য পিপল হু রান দিস হু রান দিস প্ল্যাটফর্ম সেটা হচ্ছে যে যখন তুমি একটা ওই কোট আন কোট বাণিজ্যিক ছবির কথা বলাচ্ছে যদিও আমাদের দৃঢ় বিশ্বাস সমস্ত ছবি বাণিজ্যিক মানে এখন জনরা থেকে শুরু করে বিভিন্ন সব কিছুই তো মার্চ করে যাচ্ছে নিউ পপুলার যেটা আসছে কিন্তু যখন তুমি প্রথম দিকে ধরো নাটের গুরুর পরে যেই যেই ছবিগুলো পরপর পর তুমি একটা পার্টিকুলার জনরাতে যখন কাজ করছিলে সেই সময়টা ওয়াজ ইট এ কনসিয়াস চয়েস টু ডু দা ফিল্মস অর ইউ ইউর সিলেক্টিং দ্য বেস্ট আউট অফ হোয়াট ওয়াজ কামিং টু ইউ দেখো আমি না খুব একটা কোয়ান্টিটিতে বিশ্বাস করি না হ্যাঁ কারণ আমার আমার অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমার যদি মনে হয় যে কোনো একটা ছবি আমাকে খুব একটা এক্সাইট করছে না বা আই এম নট ফিলিং দ্যাট ইন মি অর আই এম নট ফিলিং দ্যাট নো দ্যাট কাইন্ড অফ এন এক্সাইটমেন্ট তো তাহলে আমি ডেফিনেটলি আমি না আমি সেটা একদম আমার বিগিনিং অফ মাই ক্যারিয়ার থেকে বলছি আমার প্রথম ছবি ইনফ্যাক্ট নাটের গুরু আমার সেকেন্ড ছবি দেবীপক্ষ রাজা সেনের তো ও নাটেরগুলোর সঙ্গে রাজা সেনের পরে দেবীপক্ষর কোনো কানেকশন হতেই পারে না ইম্পসিবল কিন্তু বিকজ অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আই অলওয়েজ ফেল যে আমাকে যেটা আমাকে ফ্যাসিনেট করেছে যে গল্প আমাকে ফ্যাসিনেট করে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল বা তো সেইটা আমি ডেফিনেটলি আমি সেই স্ক্রিপ্টটাকে আমার আমার যদি মনে হয় আমার ডিরেক্টরের মধ্যে সেই কনভিকশনটা দেখতে পাই তো তখন ডেফিনেটলি সেটা প্রথম থেকে একই রকম হয়ে এসছে এখনও কিন্তু ইয়েস ফর সাম রিজন আই রো যে বেশিরভাগ সো কল্ড বাণিজ্যিক কমার্শিয়াল ফিল্মস তারই পার্ট আমি হয়েছি ম্যাক্সিমাম এবং বাকি ধরনের ছবি বা অন্য রকমের ছবি বেশ কয়েকটা করেছিলাম কিন্তু অ্যাজ ইউ অ্যাকচুয়ালি রাইটলি মেনশন

এই এবার একটা প্রশ্ন ধরো তুমি যখন ওয়ান ইউ আর ডুইং আ ফিল্ম যেটাতে দেট অফ সিঙ্গিং এন্ড ডান্সিং অ্যান্ড পার্ট অফ দ্য রাইট একটা মানে খুব যে আমরা সবসময় অনেক সময় তো অনেক কিছু ইন্টালেকচুয়ালাইজ করি বাবা ওই জায়গাটা খুব ইনটেন্স ছিল ওই জায়গাটা তোমাকে চরিত্রের মধ্যে ঢুকতে হবে সব কিন্তু অ্যাট টাইমস আই থিঙ্ক উই ইভেন অডিয়েন্স যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাতারে কাতারে লোক যখন আমাকে দেখছে সেখানে দাঁড়িয়ে আমি যখন একটা নাচের এবং গানের সিকোয়েন্স করছি যে আমার মধ্যে একটা সাংঘাতিক লেভেলে কনভিকশন না থাকলে আমি এটা করতে পারবো না সো অ্যাজ অ্যান অ্যাক্টার হাউ ইজ দ্য অ্যাপ্রোচ ডিফারেন্ট ওয়েন ইউ অ্যাপ্রোচ আ রোল যেটা তো তোমাকে ধরো নাচ গান করতে হবে উইচ ইস এ পার্ট অফ দ্য ন্যারেটিভ আর যেখানে করতে হচ্ছে না দেখো এটা ইনফ্যাক্ট আরেকটু বেশি ডিফিকাল্ট আমার মনে হয় কারণ কি বলতো তুমি কিছু কিছু জিনিস না ভীষণ अनकनभिंग एज इंडिविजुअल बुझे पे तो छवि जमन ड्रिम सिकुवेंस चले ग ड्रीम सिकुवेंस चले ग सूजारलैंडे सदल तो क्यों से जगह के निजे के ना कन्भिन्स करते समय हाँ इट इज सपोज टू बी एन एंटारटेनमिंग एंटारटेनमेंट पैकेज और সব রকমভাবে জাস্ট এন্টারটেইনমেন্ট নাথিং এলস মানে ওটা ওটাই তুমি যদি ভাবো তাহলে না ওটা ইটস আ সুইচ অন সুইচ অফ কাইন্ড অফ আ থিং মানে ধরো আমার এখনও মনে আছে যে আমাদের মিলানে যখন পাগলুর শ্যুটিং চলছিলো প্রচুর লোক আর বিকজ দ্যাট ওয়াজ আ রোজ ডে তো প্রচণ্ড অনেক আমাদের ডুওমোর সামনে শুটিং হচ্ছিল মিলানে সো দ্যাট ইজ দ্য ফ্যাশন হাব অফ দ্য ওয়ার্ল্ড রাইট তো তো এবার ওইখানে আমাদের যখন শুটিং চলছে সবাইকার হাতে রোজেস আর এগুলো আর তার মাঝখানে আমাদের নাচ চলছে তাঁরা একেবারে কিছু বুঝতে পারছে না যে কি হচ্ছে কারণ এটা ইন্ডিয়ান ভাষায় বাংলা বাংলাতে নাচ গান হচ্ছে কিন্তু তাতে আমার না আই ওয়াজ সাম আমার অ্যাজ এন ইন্ডিভিজুয়াল অ্যাজ অ্যান অ্যাক্টার আই ফিল আমার ক্যামেরা যখন অন হয় তখন ক্যামেরার সামনে শুধু আমি যদি থাকি আমি শুধু আমি একা আর কেউ নেই ক্যামেরার পেছনে কারা কারা কে কে আছে কে দেখছে কে সামনে চলাফেরা করছে বা কেউ যদি আমার ভিশন ডিস্টার্ব করে তাহলে ডেফিনেটলি আমি মানে আমাদের টেকনিশিয়ানসের মধ্যে বলছি সেরকম যদি হয় তাহলে ডেফিনেটলি আমি একটু রিকোয়েস্ট করি কারণ যদি কোনো খুব ইনটেনসিন হয় আর আমার ভিজনে যদি কোনো ফটোগ্রাফার ছবি তোলেন কন্টিনিউয়াসলি তাহলে আমার সেই ওইখান থেকে আমি কাট অফ হয়ে যাই তো তাই জন্য শুধুমাত্র সেই জায়গাটা ছাড়া আদারওয়াইজ ক্যামেরার পেছনে কারা কি করছে না সেটা আমার ওই সময়টা না আই জাস্ট গেট ইন মাই ওন Zone. Hmm. जोन कारण जो टा ना इट्स इनएक्स्यूजेबल एज एन एक्टर ओ जगह आई कैनट मैं ইটস জাস্ট টেক ওয়ান যদি টেক টু টেক থ্রি টেক ফোর হোয়াট ইট ইস সেটা বাই দ্য ডিরেক্টার্স কল কমপ্লিটলি কিন্তু তারপরে যেটা যদি ইম্পারফেকশনস থাকে তাহলে ওটা চিরকালের জন্য থেকে যাবে সো আই কান্ট রেক্টিফাই দেন অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তো তাই জন্য সেই ম্যাচরিটি থেকে আমার মনে হয় যে সেই ক্যামেরার সামনে তখন ওই সময়টা যেই মুহুর্তে আমি অভিনয়টা করছি তখন আমার মনে হয় শুধু আমি আছি আর কেউ নেই সো দ্যাট আম্যাট ইজ আই থিঙ্ক ইটস জাস্ট পার্ট অফ আ প্রফেশনাল সাইড অফ মি যেটা লিডস যেই একটা জিনিস এই বিষয়ে যেহেতু এখনকার দিনে এত আরও বেশি কথা কথাবিদি অ্যাডভান্টজ সোশ্যাল মিডিয়া আরও বেশি যেখানে পিপলস ভয়েসেস লাইক ডিফারেন্ট ভয়েসেস আর বিং ডিফারেন্ট ওপিনিয়েন্স ইনক্লুডেড ইউ আর আফিনেটলি ইউ আর ইউর ফাদার ইজ আ হিউজ স্টার ইজ আ মেগা স্টার এটা কি কোথাও আমরা অনেকে বলি যারা আমরা উই ডোন কাম ফ্রম ফিল্মি ব্যাকগ্রাউন্ডস

আমি যেটা প্রথমেই বললাম অনিন্দ্য আমি প্রেসারটাকে আমি পজিটিভ প্রেশার হিসেবে নিই কারণ সেটাই আমার রেসপন্সিবিলিটিতে হেল্প করে আমার মনে হয় সেটা আমাকে মোটিভেট করছে কারণ তুমি যদি প্রেশারটা না ফিল করো তাহলে তুমি কখনো নিজেকে মোটিভেট করতে পারবে না ইফ ইউ টু নট ইউ নিড টু হ্যাভ দ্যাট প্রেশার ইউ নিড টু হ্যাভ দ্যাট রেসপন্সিবিলিটি উইদিন ইউ টু অ্যাটলিস্ট ইউনো ক্রিয়েট আ মার্ক ইন ইউর আমার সেটা মনে হয় তো

হবে সে তো হবে বা সিনেমায় আসাটা ডেফিনেটলি ইট ইজ অনেস্টলি স্পিকিং অন দো নো ম্যাটার হোয়াট এনিবডি সিজ কিন্তু স্যালুট টু অল দ্য ইন্ডিভিজুয়ালস যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আছেন অ্যাক্টার্স আর বা আদার কাইন্ড অফ টেকনিশিয়ানস ডিরেক্টার্স অ্যান্ড এভরিবাডি তারা যখন এই এই ধরো কোনো কানেকশান টু ফিল্ম ইন্ডাস্ট্রি যখন তাদের কোনো থাকে না সেই কানেকশান ছাড়াও যখন তোরা তারা আসেন এবং ওয়েন দে মেক আ মার্ক তাহলে ইটস আ হিউজ থিং মানে ইটস এ বিগ থিং এই জন্য কারণ অ্যাক্টার্সদের আমি দেখেছি ডিরেক্টরদের কাছে গিয়ে পোর্টফোলিও দেখানো বা দিনের পর দিন অডিশন দেওয়া বা সেই এই অডিশনটাও তো একটা বিশাল বড় প্রেসার এবং সব সময় বলা যে দেখুন আমার রাইট অ্যাঙ্গেল এরকম আমার লেফট অ্যাঙ্গেল এরকম আমার হাসলে এরকম লাগে কাঁদলে এরকম লাগে আমি ডায়লগ বললে আমার এরকম লিপ মুভমেন্ট হয় তো সেই সব জিনিসটাই না একটা যথেষ্ট একটা সিরিয়াস ডিফিকাল্ট জার্নি তো তাই জন্য আমি স্যালুট অ্যান্ড হ্যাটস অফ ডেফিনেটলি এটা এটা একটা খুব বড় ব্যাপার এবং একটা মানে যখন তাদের উইদাউট এনি কানেকশান টু দ্য ইন্ডাস্ট্রি তারা যখন ওয়েন দি মেক ইট বিগ ইন দ্য ইন্ডাস্ট্রি ইটস এ বিগ 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 থিং ইট ইট ইজ আমি সেটার সঙ্গে আমি আমাদের নিজেদের সাকসেস যতটাই আমি যা করতে পেরেছি উইথ দ্য হেল্প অফ দি অডিয়েন্স তাদের ভালোবাসা এবং আশীর্বাদ ছাড়া কোনো কিছু হতে পারতো না মানে এভরিথিং ইজ বিকজ অফ দেয়ার লাভ কিন্তু এটাও আমি জানি যে যারা মানে সাপোজ আমি যখন এসছিলাম আমি জানি যে আমার কখনো কারুর আলাদাভাবে কোনো ডিরেক্টরকে বলতে হয়নি যে মানে এই লুক টেস্ট বা অডিশন এই পুরো প্রসেসের মধ্যে থেকেই আমাকে যেতে হয়নি যেটা বাকিদের যেতে হয় তো তাই জন্য ইটস এ বিগ থিং যখন তারা করতে পারেন কিন্তু ওয়ান্স ইউ ক্রস দ্যাট থ্রেশ oh my god every absolute your first film is the first film advantage disadvantage whatever yes. second film onwards you have to prove your metal otherwise no one survives this industry is a very interesting industry i the industry tanu amar because it's always been very fair with me because they have from day one i have got actually mm -hmm. প্রত্যেকটা মানুষের কাছে আমি একই কথা সবসময় বলতে থাকি এরকম আশীর্বাদ এবং ভালোবাসা কিন্তু তাছাড়াও আমি বলছি যে এটা এমন একটা ইন্ডাস্ট্রি ওয়েন মেকিং ইট গুড ওয়েন ইউ আর মেকিং ইট ইজ আ ডিপ্রেসিং প্লেস কারণ অনেকে অনেক স্বপ্ন নিয়ে আসেন এই ছবি জগতে কিন্তু ডেফিনেটলি তাদের নিজেদের নিজেদের ভাগ্য আছে তাদের ছবির ভাগ্য থাকে সব মিলিয়েই কিন্তু তাদের কমপ্লিটলি অ্যাবসলিউটলি মোস্ট কোন দিন রিয়েলাইজ করলে বা কোন পার্টিকুলার ছবি এরকম কোনো ছবি বা এরকম কোন চরিত্র প্লে করার পরে ওই রিয়েলাইজেশনটা সেট ইং করলো আই নো দ্যাট নাও আই হ্যাভ এ মাস্টির দ্যাট লোকে আমার জন্যে হলে আসে দেখতে সিনেমা এই রে আমার সেটা অ্যাকচুয়ালি হয়নি সেই রেজিস্টারটা ভাগ্যিস কখনো করিনি কারণ আমি আমার নিজের মধ্যে ঠিক যখন কাজ আসতো তখন কাজ করতে মানে আমি শুরু করেছিলাম কাজ নাটের গুরু দেবীপক্ষ এবং আমার আমার এখনও মনে আছে নাটের গুরুতে ইনফ্যাক্ট আমার শুটিং হয়ে যাওয়ার পরে আমি লাস্ট দিন সবাইকে খুব ইমোশনালি টাটা বলেছিলাম ভেবেছিলাম তারপরে আর দেখাই হবে না হয়তো সেরকম কারণ আমি তো এক্স্যাক্টলি কারণ আমি জানতাম না যে কী হবে আমাদের সিনেমাতে আমি আদৌ থাকবো কি থাকবো না আর হবে কি হবে না আমার কোথায় কি ভাগ্য আছে কিছু জানতাম না তো তো তাই জন্য আমার কখনো ওই জায়গাটা আমি কখনো রেজিস্টার করিনি যে হ্যাঁ এবার না আই হ্যাভ কট সলিড গ্রাউন্ড এখন আমি খেলতে পারি নিজের মতো সেই জিনিসটা আমার মাথায় কখনো ঢোকেনি থ্যাংকফুলি সো কারণ আমার মনে হয় আমাদের মানে অভিনেতা অভিনেত্রীদের জীবনে প্রত্যেকটা দিন তোমাকে পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা দিন আমাকে এখনো পর্যন্ত সবাই যখন আমাকে জিজ্ঞেস করে যে আমার আমার এই রিলিজের দিন আমার কিরকম ফিলিংটা হয় বা আমি কতটা ভয় পাই বা কি হয় বা আমি রিল্যাক্স থাকি কি না আমি জীবনে রিল্যাক্স থাকতে পারবো না আমি যতদিন পর্যন্ত আমি অভিনেত্রী হয়ে থাকবো আমি জীবনে রিল্যাক্স হতে পারবো না কারণ আমার আমি জানি যে একটা পরীক্ষা পাশ করা মানে যে পরের ছবির পরীক্ষায় পাশ করে গেলাম সেটা একেবারে নয় মানে প্রত্যেকটা পরীক্ষা আলাদা পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষা আমার কাছে আরও বেশি ডিফিকাল্ট হতে থাকে কারণ উইথ টাইম আরও অবভিয়াসলি লেভেল অফ ডিফিকাল্টি বেড়ে যাচ্ছে কারণ এক্সপেকটেশন বেড়ে যাচ্ছে অডিয়েন্সের তো তাই জন্য ডেফিনেটলি সেই জিনিসটা আছে এবং পরীক্ষার দিন ঠিক যেভাবে পেট গুড়গুড় করে ঠিক যেভাবে মনে হয় কত মার্কস পাবো একই রকম সেই ফিলিংটা এখনো পর্যন্ত প্লে করে আমার মধ্যে আই থিঙ্ক এ ফানি পার্ট উড বি এই ওই নাটেগুলো শেষ দিনকে যাদেরকে টাটা বলে দিয়েছিলি ভেবে যে ইউ ওন্ট মিট দেম আগেন রাইট সতেরো বছর বাদে ইফ দে কাম অ্যান্ড স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড জাস্ট লুক অ্যাট ইউ রাইট

আমার কাছে থ্যাংকফুলি ইট ওয়াজ নট আপসলিউ ডুয়ার ডাই সিচুয়েশন আমাকে করতেই হবে না হলে হবে না টাইপের বা যেমন ছোটো বয়স থেকে অনেক মানুষের স্বপ্ন থাকে যে আমি ওইখানে যাবো আমি আমি আই আল মেক ইট বিগ ইন লাইফ বা কিন্তু আমার সে সেরকম মানে আই এম ডেফিনেটলি আ ভেরি হার্ড ওয়ার্কিং গার্ল অ্যান্ড প্যাশনেট টু সিনেমা এখন ডেফিনেটলি কিন্তু অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যখন আমি কলেজে পড়াশোনা করছিলাম তখন আমার মাই প্রায়রিটিস ফর ডিফারেন্ট তো তাই জন্য তখন আর এখনের থেকে আমার মনে হয় কোয়েল সেভেন্টিন ইয়ার্স ব্যাক অ্যান্ড কোয়েল না দ্যাস এ নাওজ ডিফারেন্স ইউর সাবজেক্ট মানে তোমার কোর্স যেটা দিয়ে তুমি পড়াশোনা যেটা নিয়ে সাইকোলজি হ্যাজ দ্যাট রিয়লি হেল্প ইউ ইন অ্যানালাইজিং ইয়ার ক্যারেক্টারস মানে তুমি যখন একটা চরিত্রকে ইভালুয়েট করছো সাইকোলজি আমার মনে হয় আননোয়িংলি ইয়েস কারণ এই সাবজেক্টটা এমনই একটা সাবজেক্ট যেখানে হচ্ছে মানে স্ক্রিপ্ট পড়তে পড়তে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাওয়া যায় যে আর যতবার আমি স্ক্রিপ্ট পড়ি যে কারণে আমি বেশিবার স্ক্রিপ্টটা পড়তে ভালোবাসি কারণ যতবার আমি স্ক্রিপ্ট পড়ি তখনই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে যেরকম অনেকগুলো লেয়ারস থাকে তুমি আমি এখানে যারা যারা আছেন সবাইকার মধ্যে বিভিন্ন লেয়ারস থাকে একটা লেয়ারে তো কোনো মানুষ হতে পারে না ইম্পসিবল তো তাই জন্য আমি যখন যতবার আমি স্ক্রিপ্ট করি ততবার আমার মনে হয় বিভিন্ন রকম বিভিন্ন শেডস হচ্ছে। এবং সেই শেডসগুলোর মধ্যে এবার অতগুলো শেডস তো একসঙ্গে দেখানো যাবে না তার মধ্যে থেকে ডেফিনেটলি কোন কোন সিনে কোন শেডটা প্রাধান্য পাচ্ছে সেটা আমি ডেফিনেটলি আমার মনে হয় সাইকোলজি অ্যাজ এ স্টুডেন্ট অফ সাইকোলজি সেটা হয়তো আমাকে অনেক হেল্প করেছে সেটা ইভেন হেল্প করেছে আমি যখন মাস ফিল্মস করেছি তখনও আমাকে সেইভাবেই হেল্প করেছে কারণ আমার মনে হয় যে অ্যাজ একটা রিডিং সাইকোলজি অফ দি অডিয়েন্সটাও খুব ইজি হয়ে যায় আমাদের জন্য কারণ যখন মানে নিজে যখন আমি কাজ করছি তখন দ্য ওয়ান বিগ ডিফারেন্স মানে অ্যাপ্রোচ অফ ফিল্মস এর কথা বলছি সেটা হচ্ছে আমি সাপোজ ডুইং আ পাগলু রংবাজ বা আই এম ডুইং আ মিতিন মাসি বা রক্তরহস্য এখন তো সেটা একটা হিউজ অ্যামাউন্ট অফ ডিফারেন্স এই জন্যে কারণ আমি যখন ওই ধরনের ছবি করি তখন একটা ফিফটি পারসেন্ট অফ

কারণ আমি জানি যে আমার ক্যারে কারণ এটা হচ্ছে না অ্যাপ্রোচ অফ ফিল্মের ওপরে অ্যাপ্রোচ অফ দ্য ডিরেক্টার্স মিডিয়াম বিকজ ফিল্ম ইজ ডিরেক্টার্স মিডিয়াম রাইট এবার যদি ডিরেক্টার একটা ছবি একরকমভাবে ভাবে তাহলে আমাকে ডেফিনেটলি নিজের মানে আমাকে মানে হয় না একটা মানে মালাগাথার মতো এবারে মালাগাথার মধ্যে যদি আমি দেখতে পাই আমার নিজেকে তাহলে আমাকে একটা জায়গায় আসতে হবে বিকজ সো দ্যাট উই আর অন সিঙ্ক উইথ দ্য রেস্ট অফ দ্য পিপল অ্যাবসলিউটলি তো সেটাই একটা ব্যাপার থাকে তুমি ডিরেক্টরের কথাটা বলে বলে দ্যাট ফিল্ম ইজ এ ডিরেক্টেজ মিডিয়াম এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতেই হয় ধরো তুমি একটা টেক দিলে একটা শর্ট হলো সিন হলো যেখানে দ্য ডিরেক্টর ইজ সিং যে আমি আমার জিনিস পেয়ে গেছি কিন্তু সামহাউ ইউ আর কনভিন্সড দ্যাট দ্যাট ক্যান বি বেটার স্পেশালি ইয়োর পার্ট व्हाट ডু ইউ আর একবার আরেকবার করে নিই আরেকবার যদি না ভালো লাগে তাহলে একটা এখন অনেকটা সুবিধে হয়েছে আগে যেরকম রিলের ব্যাপার ছিল এবং রিল মানে অনেক বেশি এক্সপেন্সিভ যে সময়টা আমি এসছিলাম তখন রিল চলতো আর আমার কানে আমার এখনও মনে আছে ধরো আমি আর তুমি কথা বলছি কারণ হয়ে যাচ্ছে রিল চলছে 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 আর তখন একটা জায়গায় টেনশন হয় যে একটা ম্যাসিভ ডায়লগ থাকলে যেন কোনো জায়গায় ভুল না হয় কারণ ওই একটা ভুলের জন্য আবার সেই রিলটা আবার সেকেন্ড মানে তার মানে প্রচণ্ড মানে একটা এক্সপেন্সিভ জায়গা থাকে এখন সেই এক্সপেন্সিভ জায়গাটা থ্যাংকফুলি ওইটা মিনিমালাইজড হয়ে গেছে কারণ এখন তো আর চিপে যেহেতু রেকর্ড চিপে হয়ে যাচ্ছে তো তাই জন্য বাট আই ডেফিনেটলি প্লিড আগে হয়তো প্লিড করতে পারতাম না সাহস থাকতো না মনে হতো না বাবা একবার হয়ে গেছে তো ঠিক আছে ডিরেক্টরের পছন্দ হয়েছে তাহলে দ্যাটস ফাইন

আরেকটা তুমি আরেকটা কথা সৌকর্যানেথ অনেস্টলি দিস ইজ ফার্স্ট টাইম প্রথমবার ওর সঙ্গে কাজ করলাম সৌকর্যর সঙ্গে ইমেন্সলি ট্যালেন্টেড একজন ডিরেক্টর এবং যেটা থেকে ভালো সেটা হচ্ছে না হি কি বলে হি ইজ ফোকাসড কাজের সময় না পুরো হান্ড্রেড পার্সেন্ট ফোকাসটা থাকে প্রত্যেকটা শটে প্রত্যেকটা সিনে প্রত্যেকটা নুয়ান্সেস অফ অ্যাক্টিং থেকে শুরু করে বাকি সব জিনিসটাতে তো তাই জন্য সেই ফোকাসটা বা সেই প্যাশনটা দেখতে ভালো লাগে এই জন্য কারণ বিকজ মানে এর আগে সাপোজ আমি রেইনবো ওর দেখেছিলাম খুব ভালো লেগেছিল অসম্ভব ভালো একটা ছবি এবং তারপরে যখন রক্তরহস্য করবার সময় আমার একই রকম ফিলিংটা হচ্ছিলো মনে হচ্ছিলো যে দিস ম্যান হি লিভস অন সিনেমা কারণ এত প্যাশনেট না হলে হবে না মানে ওরকম একটা ব্যাপার সো ডেফিনেটলি আমার এখনও মনে আছে একটা পুলিশ একটা একটা পুলিশের সঙ্গে একটা ব্যাপার ছিল একটা সিন ছিল তো সেখানে একটা জায়গায় একটা একটা শর্ট দিয়ে দিলাম শোকর ভালো ভালো লাগলো বলে ঠিক আছে গোয়িং টু দ্য নেক্সট শট তখন আমি বললাম যে একবার প্লিজ দিই ও থ্যাংকফুলি সো হি অ্যালাউড তো তাই জন্য আমরা আবার আমি আবার সেকেন্ডটা দিলাম এবার ফাইনালি ওরা যেরকম এডিটিংয়ের যেরকম ডিসাইড করবে অ্যান এভরিথিং কিন্তু হ্যাঁ তো সেই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে বা তাহলে না আমার মনে হয় ইটস বিকজ finally সিনেমা তো সিনেমা ইস অস এ teমওয়ার্ এক এক সময় হয় ডিওপি পছন্দ হয় না ডিওপি মনে করে আর একটু অন্যরকম করে একটু লাইটিংটা করলে আরেকটু ভাই বেটার হবে তখন definitely সেই লিবারটি টা দেওয়া হয় ডিরেক্টরকে মানে ডিওpকে so তো তাই জন্য যেটা অ্যাক্টিং ছাড়াও দাট ইজ তোমার স্কিল এন ক্রাফট আস an actor as an artist ছাড়াও uh, as a proডিউসার হ্যান you প্রেজেন্টি ফিল্স নাও এই যে আমরা একটা অদ্ভুত শিফট দেখতে পাচ্ছি যেটা ইনফ্যাক্ট আমি তোমার সাথে ইন্টারভিউ এই আজকে ইন্টারভিউটা করার আগে আমি সৌকর্যর সাথে আমার ডিটেল ডিসকাশন হয়েছিল কথা হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে এমনি সিনেমা নিয়ে আর একটা আড্ডা আমাদের প্ল্যাটফর্মে দেখা যায় সৌকর্য রয়েছে যে এই যে নিও পপুলার যে মাধ্যমটা আসছে আজকে তোমারও চয়েস অফ ফিল্মস এস এন অ্যাক্টর আমি যদি আমরা যদি দেখি রিসেন্ট এতে তুমি ধরো মিতিন মাসিক করছো তুমি রহস্য করছো হেমলক তার আগে তুমি করেছো এই যে এই শিফটটা হচ্ছে হাউ ইউ কনসিভ দ্যাট অ্যাজ আ ইটস গ্রেট থিং ইটস্টিক থিং কারণ এখন আগে একটা সময় হতো তখন আমরা মনে হতো মানে তখন আমরা মনে করতাম যে এটা করবো এটা ভীষণ ভালো লাগছে স্ক্রিপ্টটা খুব ভাল লাগছে এটা করবো কিন্তু তারপরে আরেকটা একটা মাথায় আর একটা চলতো অডিয়েন্সের ভালো লাগবে তো কারণ ফাইনালি অডিয়েন্সের জন্যে করা অবভিয়াসলি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি দেখতে পছন্দ করবো আমার কমপ্লিটলি হাউসফুল অডিটোরিয়াম ঠিক হ্যাঁ তো তো তাই জন্য একটা জায়গায় সবসময় ওই ওই একটা রিস্ক ফ্যাক্টর থেকে যেত কিন্তু থ্যাঙ্কফুলি এখন অডিয়েন্সের এমন একটা লেভেল অফ মেচরিটি হয়ে গেছে মানে পুরো অ্যাজ এ হোল যে অনেক ধরনের আউট অফ দ্য বক্স কনটেন্টস তারা নিতে পাচ্ছেন কারণ সেটা এই জন্যই হয়তো হয়েছে কারণ সোসাইটি হ্যাজ চেঞ্জ ম্যাসিভলি আগে একটা সময় পর্যন্ত সোসাইটি এমন একটা কিছু ছিল যে না আমরা এই অবধি দেখাতে পারবো বাকি জিনিসগুলো দেখাবো না হ্যাঁ এখন কি হয়েছে এখন এই জিনিসগুলো হচ্ছে ঘটনাগুলো ঘটছে তাই জন্য এগুলোও দেখাবো আবার ওইগুলোও দেখাবো মানে সব রকম জিনিসই দেখাবো এখন সোসাইটি যেহেতু একটা সিনেমা মানে বা ফিল্মস মানে হচ্ছে ইট ইজ অলওয়েজ এ প্রোজেকশন অর এ রিফ্লেকশন অফ দ্য সোসাইটি তো একই রকমভাবে সমাজে যে এখন উইমেন সেন্ট্রিক ফিল্মস আরও বেশি হচ্ছে কেন কারণ একটা এখন অ্যাট প্রেজেন্ট থ্যাংকফুলি যে মহিলাদের ভয়েস বা মহিলাদের মহিলারা যে কিভাবে দক্ষ মানে তারা বাড়িতেও দক্ষ বাইরে গিয়েও কাজের জায়গায় কাজের মধ্যে ভীষণ রকম মানে এত একটা মাল্টিফ্যাসিটেড তো সেই জিনিসগুলো আমার মনে হয় এত ভালোভাবে প্রোজেক্টেড হচ্ছে বলেই সবাইকার পছন্দ হচ্ছে এরকম উইমেন্স কলসু। তো হাফ দা জেন্ডারের তো ভয়েস আমরা শুনতামই না আগে Absolutely. মানে exactly half তাই মানে যে হ্যাঁ আমি যেটা বলছি তাই হবে। মহিলাদের কোনো তাদের নিজেদের কোনো সত্তা নেই, তাদের কোনো ভয়েস নেই, তাদের কোনো কিছু বলার অধিকার নেই। তাদের স্বপ্ন দেখার অধিকার ছিল না একটা সময় পর্যন্ত। যেটা মানে ভীষণ রকম ব্যথা দেওয়ার মতো একটা ব্যাপার যেটা অনেক দিন আগে হয়তো আমাদের ঠাকুরমারা যে সময়টা স্ট্রাগল করেছেন। তো সেটা মাদের স্ট্রাগল অনেক কমে গেছে আর আমাদের তো স্ট্রাগলই নেই। তো তাই জন্য সেই আস্তে আস্তে সোসাইটি পাল্টা পাল্টাচ্ছে সেই কারণে আমাদের সিনেমাও পাল্টাচ্ছে যেটা আমি আগেই বললাম রিফ্লেকশন অফ দ্য সোসাইটি অলওয়েজ রাইট তো এই রিসেন্টলি একটা ইন্টারভিউতে ঋতিক রোশনের যেটা আমরা ওয়েব প্ল্যাটফর্মে দেখেছিলাম ইনফ্যাক্ট ইউটিউবে দেখেছিলাম মানুপমা চোপড়া নিচ্ছিলেন ইটস ভেরি ইন্টারেস্টিং ইন্টারভিউ যেখানে ঋত্বিক রোশন প্রথমবার এরকমভাবে কাজ নিয়ে ক্রাফট নিয়ে কথা বলতো ওনাকে এরকমভাবে ডিটেলে দেখা গেল একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলেছিলেন সেটা যাচ্ছে আমি ছোট্ট একটা সূত্র দিচ্ছি আমার মনে হয় প্রশ্নটা করতে সুবিধা হবে তাহলে আমার উনি বলছিলেন যে ডিসপাইট বিং এ সুপারস্টার একটা সময় পর্যন্ত একটা কমফোর্ট জোন হয়ে গেছিলো অ্যাজ এন অ্যাক্টর যে আমি জানি যে এইখানে এই দৃশ্যে এই চরিত্রায়নের জন্য আমার এই চরিত্রের জন্য আমার এই এক্সপ্রেশনটা দিস ওয়ার্কস এটা খারাপ না যে ওয়ার্ক করছে না সেটা না কিন্তু এটা ওয়ার্ক করছে কিন্তু তার একটা পনাশ রয়েছে একটা এলিগেট একটা টিপিক্যাল ধরন রয়েছে বলছি কাবিল করার সময় আমি আই কাইন্ড অফ ব্যাক অ্যান্ড আই থট যে ওয়ের এম আই অ্যাকচুয়ালি ইন্ডালজিং মাই সেলফ তো হি গট হোল্ড অফ ফেন অ্যাক্টিং কোচ অ্যান্ড তাকে দেখে বলেছিল যে তুমি আমার সমস্ত কাজ দেখবে আমার ক্যারিয়ারে যত আছে এবং কাবিলে প্রত্যেকটা শটের সময় তুমি সেটে থাকবে ইউ উইল পয়েন্ট আউট এনিওয়্যার ওয়ের আই হ্যাভ রিপিটেড মাই সেলফ আমি যা যা ইউজ করেছি তাতে তো কোথাও রিপিট না করতে হয় বিভিন্ন মানুষের বিভিন্ন রকম প্রসেস হয় তোমার কি মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টর স্পেশালি ওয়েন ইউ গেট এ লট অফ ক্রেডিট ফর দ্য ওয়ার্ক ইউ ডু কোথাও এই কমফর্ট জোনে ঢুকে যাওয়ার একটা প্রবণতা থেকে যায় দেখো কমফর্ট জোন নয় যেটা আমি এর আগেই আমি তোমাকে বললাম যে এক ধরনের ছবিতে না ফিফটি আমি আমার ক্যারেক্টার ভাবি ফিফটি আমি ভাবি যে আমার অডিয়েন্স কীরকম চাইছেন ঠিক কিন্তু এই ধরনের ছবি মানে এখন মানে সাপোজ মি সি তো দ্য মোর সিরিয়াস কাইন্ড অফ ফিল্মস নাও তো সেই ধরনের বা রক্ত রক্তরহস্য ইনফ্যাক্ট আমি রক্ত রক্তরহস্যর কথাই আরো স্পেশালি এখন বলবো কারণ ছবিটা সামনে রিলিজ করছে এবং যার আমার ক্যারেক্টারটা আমার প্রত্যেকটা মুহূর্তে আমি স্বর্ণজা ছাড়া আমি কাউকে ভাবিনি আমার ক্যামেরার সামনে আমি জানি অ্যান্ড আই ওয়াজ অ্যাবসলিউটলি অনেস্ট টুয়ার্ডস অ্যাজ বিং স্বর্ণজা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় স্বর্ণজার সঙ্গে কোয়েলের কোনো মিল নেই এন আ ওয়ে কারণ স্বর্ণজা স্বর্ণজার মা বাবা নেই স্বর্ণজা দিম্মার কাছে মানুষ হয়েছে স্বর্ণজার সংসারে আর কেউ নেই শুধু দিম্মা আছে তার কাজের মাসি আছে তার কাজের মাসির ছেলে আছে বাবাই আছে এবং এই তিনজন নিয়ে সংসার আর আমি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি আমার একটা বিশাল বড় একটা জয়েন্ট ফ্যামিলি জেঠু থেকে শুরু করে দাদু ঠাকুমা মায়ের দিকটা বিশাল বড় বাবার দিকটা বিশাল বড় প্রচুর মানুষের মাঝখানে আমি বড় হয়েছি তো তাই জন্য না একটা ইটস এ হিউজ বিগ অফ ডিফারেন্স অফ ইউনো স্বর্ণজা অ্যান্ড কোয়েল কিন্তু আমি যখন স্বর্ণজা আমি যখন আমার স্ক্রিপ্ট পড়লাম আমি যখন আমার ডিরেক্টরের সঙ্গে কথা বললাম উই ওয়ার অন দা সেম পেজ অ্যান্ড উই হ্যাড টু বি অন দ্য সেম পেজ তা নাহলে না ফ্লোরে গিয়ে আমি ওটাতে বিশ্বাস করি না যে ফ্লোরে গিয়ে তারপরে লাস্ট মোমেন্টে কিছু একটা হয়ে যাবে সেটাতে আমি না আই এম নট ভেরি ফ্লেক্সিবল উইথ দ্যাট আমার মনে হয় যা হবে আগের থেকে আমরা ডিসাইড করছি এটা এটা হচ্ছে ওটা ওটা হচ্ছে সব জিনিসটা ক্লিয়ার এটা আমি স্বর্ণ পারসিভ করছি কোনো জায়গায় যদি কারেকশনস লাগে কারণ আগেন বিকজ সৌকর্যরই পুরো স্ক্রিপ্টটা মানে ডিরেক্টর অ্যান্ড দ্য স্ক্রিপ্ট রাইটার হি হিহিমসেল তো তাই জন্য অবভিয়াসলি আই হ্যাড টু বি শিওর যে কারণ সৌকর্য যেহেতু পুরো জিনিসটা তারই বেবি তো প্রথম থেকে তারই সন্তান এই পুরো স্ক্রিপ্টটা স্বর্ণজার ক্যারেক্টার বলো বা রক্ত রহস্য বলো প্রত্যেকটা ক্যারেক্টার্স বলো তো তাই জন্য যেহেতু সে অলরেডি সিনেমাটাকে মাথায় আগে দেখে ফেলেছে তাই জন্য আমাকে আমার সঙ্গে আমার ডিরেক্টরের কথা বলার ভীষণ প্রয়োজন ছিল যাতে এটা বোঝা যে আমি স্বর্ণজাকে এইভাবে পোট্রে করছি তো তারপরে সৌকর্যের সঙ্গে আমাদের কয়েকটা ডিসকাশন হলো অ্যান্ড তারপরে আমি যখন ক্যামেরার সামনে গেলাম প্রত্যেকটা মুহূর্তে আই নিউ দ্যাট আই ওয়াজ ওনলি স্বর্ণজা নো ওয়ান এলস তো তাই জন্য সেই জায়গায় রেপিটেশন অফ কোনো অ্যাক্টিং সিন বা কোনো কিছু হতে পারে না চান্স নেই কারণ এটা পুরো পার্সোনালিটিটাই তো একটা অন্য পার্সোনালিটি তো তাই জন্য সেখান থেকে তার কোনো সিমিলারিটিজ দ্য সিমিলারিটিস এর কোনো জায়গা হতে পারে না অ্যাজ এন অ্যাক্টর অর ওয়াইল প্রেপিং যেহেতু তুমি প্রেপে এতটা বিশ্বাস করো রাইট হোয়াট ইজ দ্য ওয়ার্ডেস্ট থিং ইউ हैव ডান অর কোন এক্সটেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম গেছ অফ টু প্রেপ ফর আ ক্যারেক্টার মানে অ্যাবসলিউটলি মানে অন্য ট্যানজেন্টে চলে গেছে অন্য ট্যানজেন্টে আমার রক্তরাও স্বামী মানে একদম যে খুব একটা ট্যানজেন্টে যেতে চাইছিলাম সেরকম নয় কিন্তু আমাকে নিয়ে গেছে ট্যানজেন্টে কারণ এরম একটা ইকিউ লেভেল আছে ছবিটায় মানে যেটা রক্ত রক্তরহস্যের ক্ষেত্রে আমি সবথেকে বেশি বলবো থ্রিলার মানে হচ্ছে আমরা সবসময় দেখিয়েছে অলওয়েজ এ ক্যাট অ্যান্ড মাউস চেজ আর লর অফ স্মার্টনেস ইন ডায়লগস অনেক কিছু আছে অনেক কিছু ইন্ট্রি ইন্ট্রিগিং ফ্যাক্টার্স আছে এবং হুড আনেটের একটা ব্যাপার থাকে অ্যান্ড এভরিথিং পুট টুগেদার কিন্তু এই ছবিটাতে না একটা অসম্ভব একটা হিউম্যান সাইড আছে হিউম্যান একটা প্রচন্ড রকম একটা মানবিক একটা দিক আছে যে মানবিক দিকটা আমাকে সব থেকে বেশি আকর্ষণ করেছিল এই ছবিটার ক্ষেত্রে একটা ইট ইজ এ থ্রিলার তো অবভিয়াসলি রক্ত রহস্যর নাম শুনেই বোঝা যাচ্ছে ইট ইজ এ থ্রিলার সামওয়ের কিন্তু তার সঙ্গে সঙ্গে না যে হিউম্যান সাইড এ সফট সাইড অফ দ্য ফিল্ম দ্য ইনোসেন্ট সাইড অফ দ্য ফিল্ম বা ছবিটার একটা ইকিউ প্রত্যেকটা ছবির একটা ইমোশনাল কোশন থাকে তো তো এই ছবি যে ইমোশনাল কোশনটা এতটাই সেন্সিটিভ এতটা লাভিং এতটা কেয়ারিং এতটা সফট

তোমার একটা বাথরুমের স্পেসে ভেঙে পড়ার মানে কান্নায় ভেঙে পড়ার একটা শুরু ওটা বোধহয় আমাদের সেকেন্ড না থার্ড ডে শুটিং ছিল হ্যাঁ সো ইফ ইউ ক্যান জাস্ট টেক আস থ্রু দ্যাট আ বিট এবং দি এনটায়ার বিকজ ওরকম একটা জায়গায় যে কমপ্লিটলি ব্রেকডাউন করা এন্ড দ্যাট ওয়াজ বিকজ আমি আমি খুব অনেস্টলি বলছি ধরো ইউ আর আ সুপারস্টার সো আমরা যখন দূর থেকে তোমাকে দেখি देयर আর মেনি নোশনস হুইচ উই ডেভেলপ আমরা নিজেদের মাথার মধ্যে তৈরি করে দিই যে কোন খুব বড় পাবলিক ফিগারের সম্বন্ধে মানে আমরা যতই বলি আমরা নিজেরা রেশনাল এন্ড উই হ্যাভ সেনসিবিলিটিস এন্ড এভরিথিং কোথাও না কোথাও সাবকনশাসলি কিছু কিছু নোশনস

যে একটা ইনফ্যাক্ট তখনই বললো যে একটা দৃশ্য ছিল বলেছে আমি অনেক কোর্টান কোর্ট যারা অভিনয় এবং ক্রাফ্ট নিয়ে সারাক্ষণ কথা বলেছেন তাদের মধ্যে অনেককে দেখি যে অনেক ইনিভিশন থাকে ওরকমভাবে সিনটা করার বাট সিডি দ্যাট সো ব্রিলিয়েন্টলি এবং কোনো ইনিভিশন ছাড়া থ্যাংক ইউ দেখোশন আমার সেকেন্ড ডে শুটিং বা থার্ড ডে শ্যুটিং যে বাথরুম সিকোয়েন্সের কথা বলছেন আমি শিওর ওটার ব্যাপারেই বলছেন এবং তো আমার মনে আছে যে আই ওয়াজ প্রিপেয়ারিং মাই ইন দ্য মর্নিং যখন থেকে আমার মেকআপ শুরু হয় সকাল থেকে তখন থেকে আমার আই গেট ইন দ্য প্রসেস অফ স্বর্ণজা মানে দ্যাট ইজ মাই প্রসেস অফ গেটিং ইন টু মাই ক্যারেক্টার এবং তো তারপরে এবার আমি মানে থ্যাংকফুলি ওটাই আমাদের ফার্স্ট সিন ছিল মানে সেই দিনের প্রথম সিনটাই ওইটাই রাখা হয়েছিল যেখানে আমি কমপ্লিটলি ব্রেকডাউন করছি এবং একটা কারণে তো তো তাই জন্য হ্যাঁ গেলাম একটা প্রচণ্ড অনেক ধরনের ফেনাইলের গন্ধ থেকে শুরু করে বিভিন্ন রকমের গন্ধের একটা একটা জায়গার মধ্যে ঢুকলাম আমি ডিরেক্টরকে বাইরে খুঁজে বেড়াচ্ছি খুঁজে পাচ্ছি না কোথায় সবাই বলছে ভেতরে আছে ভেতরে মানে জায়গাটাই এত পুচকি সেখানে আবার কোথায় ভেতরে আছে আমি এত কিছু ভাবতে ভাবতে ভেতরে ঢুকলাম তারপরে দেখলাম একটা কোনায় সৌকর্য বসে আছে তার উল্টো দিকে মানে তিনটে টয়লেট এবং তিনটে টয়লেটে বিভিন্ন রকমের গন্ধ বুঝতে পেরেছো তো ওরকম একদম মানে গুড ভ্যারাইটি অফ এবং তার পাশে হচ্ছে বেসিনটা এবং বেসিনের সামনে আমার শুটিং মানে একদম ব্যাপারটা না এইটুকু একটা ছোট্ট জায়গা হ্যাঁ একটা বিশাল বড় জায়গা নয় ছোট্ট জায়গা সেখানে সৌকর্য কোনো রকম ভাবে একটা কর্নারে ঢুকে গেছে যেখানে ক্যামেরা একেবারে যাতে ওকে না দেখতে পায় এবং সেখানে একটা ছোট্ট করে মনিটার নিয়ে সামনে কোলে বসে পড়েছে ও এবং আমি ওখানে বেসিন এর সামনে তো বেসিন এর সামনে আমি যখন আমি জায়গাটা দেখলাম ইন ফ্যাক্ট কি হয় এজ এন एक्टर তার আগে পর্যন্ত আমরা যখন প্রিপেয়ার করি তখন আমরা তো শুধু স্ক্রিপ্ট দেখি এবং স্ক্রিপ্ট দেখার পরে একটা মোটামুটি হ্যাঁ এরকম একটা ফাইন্যান্সিয়াল স্টেটাস বা এডুকেশন এই এইসব জিনিস দিয়ে তো বা আপব্রিং সব নিয়ে একটা পার্সোনালিটি একটা পার্সোনালিটি তো ওরকমভাবেই তো হয় না একটা শেপ আপ হয় যে কি কি ঘটেছে তার জীবনে বা তার ফ্যামিলিতে কারা কারা আছে বা তাদের ফাইন্যান্সিয়াল স্টেটাস বা তার এডুকেশন বা তার কাজের জায়গা এইসব নিয়েই হচ্ছে একটা মানুষের বিল্ডিং আপ অফ ক্যারেক্টার অফ পার্সোনালিটি তো সেই জিনিসগুলো ঠিক আছে কিন্তু যেই জিনিসগুলো আমাদের কন্ট্রোলের বাইরে সেগুলো হচ্ছে মানে কোন জায়গায় আমাদের করতে যাচ্ছি মানে ওখানে তো একটা এমনি একটা বেসিক একটা লেখা থাকে যে হ্যাঁ এটা একটা ইনসাইড এ টয়লেট এবার টয়লেট কিন্তু টয়লেটটা কিরকম টয়লেট কি হচ্ছে কি না হচ্ছে পার্ট অফ দাথিং ইনসাইড এ কেমন এবং সেটা একেবারেই সেট ছিল না বা সেট থাকলে কি হয় সেট মানে আমি জানি যে সব জিনিসটা ক্লিন একমাত্র হচ্ছে তুমি পেরেক নিয়ে ভয় পাবে আর তাছাড়া কোনো কিছু ভয় পাওয়ার ব্যাপার নেই কিন্তু যখন একটা প্রপার টয়লেটের মধ্যে শুটিং হয় তাহলে বোঝাই যাচ্ছে যার কিছু মানে ও হাইজিনটা তো জিরো লেভেল প্রেপের জন্য দি রাখা হাইজিনটা জিরো লেভেল হাইজিন তো এবার অত কিছু আমি যদি ওই সময় স্বর্ণজা হিসেবে অ্যানালাইজ করতে শুরু করি আমি এগুলো এত এতগুলো কথা এই জন্যে বললাম যে আমি যদি ওইটাই অ্যানালাইজ করতে শুরু করি তাহলে আগেন আই উইল নট বি এবল টু ডু জাস্টিস টু স্বর্ণজা কারণ যখন একটা মানুষ ভেঙে পড়ছে তখনও দেখতে যাবে না যে মাটিতে কি পড়ে আছে কি নোংরা আছে বা আমি কোথায় হাত দিলাম নোংরায় হাত দিলাম না পরিষ্কার জায়গায় হাত দিলাম সেগুলো হয়তো কিছু দেখতে যাবে না তো তাই জন্য না আমার খুব স্বাভাবিকভাবে আমার ওই জায়গাটা একেবারে অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যদি আমি এমনিতে একটু ক্লিন থাকলে ভালো বা এইটা ভালো হয় একটু হাইজিনটা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে হাইজিনটা কিন্তু স্বর্ণযার ক্ষেত্রে ওই জায়গায় ওই মুহূর্তে গিয়ে আমি যদি ওই চুজ করে না আমি বসবো না ওরকম করলে তাহলে একটু অসুবিধা হবে তাহলে অ্যাগেন হবে না জিনিস অভিনয়টাই বেরোবে না তাহলে তো তাই তাই জন্য অবভিয়াসলি ওই জায়গাটা আমি মাথা মাথাও ঘামাই আমার গেছি বমি করেছি কারণ সিন ওয়াজ সার্চ যে একটা আউটবাস্ট হয়েছে বমি করছে কাঁদছে তার সঙ্গে কথা বলছে বাইরে থেকে বাবাই অনেক কথা বলে যাচ্ছে বাবাই বাবাইয়ের সঙ্গে ও হা হার্ডলি কথা শুনছে আবার কিছু কিছু কথা শুনছে না আর তারপরে ও পুরো ব্রেকডাউন করছে ওখান থেকে বসে তো তাই জন্য আগে থেকে আমি আলোক যে আমাদের ডিওপি ভীষণ ভালো কাজ করেছে সে এবং তাকে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে যখন আমি ঢুকলাম তখন আমি জানি যে এই সিনটা এখানে হচ্ছে তো আমি বললাম যে খুব ডিফিকাল্ট যখন সিন হয় না আমি জেনারেলি চাই একটা টেকে যেন হয়ে যায় মানে সেটা না মানে কারণ কি হয় একটা একটা লেভেল অফ অনেস্টি থেকে ওই ইমোশানসগুলো আসে তো এবং সেই মানে সেই জিনিসটাকে আমাকে নিজেকে ট্রিগার করতে হয় এবং সেই ট্রিগারিং পার্ট ইজ আ ভেরি পেনফুল প্রসেস এবার তুমি যদি ওই ট্রিগারিংটা সেকেন্ড বার থার্ড বার করতে থাকো তখন না আমি তো মানুষ ফাইনালি তো তাই জন্য সেটা একটা জায়গার পর থেকে না একটু মেকানিক্যাল হলেও হতে পারে তো তাই জন্য ওই চান্সটা যাতে না হয় না থাকে এক এক সময় হতেই মানে হতেই পারে অবভিয়াসলি টেকনিক্যাল রিজন হোক আলো বন্ধ হয়ে গেল বা ক্যামেরা কিছু ব্যাপার হলো সেটা তো অন্য কথা কিন্তু জেনারেলি আমি সবসময় রিকোয়েস্ট করি তো আমি আলোককে বললাম আলোক আমি এটা এখানে এরম দাঁড়িয়ে করব এখানে আমি এরকম বসে পড়ছি তুমি একবার প্লিজ দেখে নাও একটু আগে থেকে একটু প্লিজ দেখে নাও এই জিনিসটা হেড স্পেস অ্যান্ড পায়ের স্পেসটা অ্যান্ড এভরিথিং যাতে ওটা বলো ও তাহলে তুমি দাঁড় শুধু দাঁড়াচ্ছ না তুমি বসছো আমরা হ্যাঁ আমি ওখান থেকে বসছি কারণ ব্রেকডাউনের না প্রসেসটাই হচ্ছে না ওয়ান ইউর ফলিং ইউর ফলোইং মানে তোমার বডিটা অটোমেটিকলি আর দেবে না তোমাকে আর এমন একটা জায়গা কিছু কিছু জায়গা হয় না ব্রেকডাউন ইউ ক্যান স্টিল বি ইন কন্ট্রোল স্বর্ণ যা ক্যানট বি কন্ট্রোল কারণ ও এমনই নিজেকে প্রিটেন্ট করে গেছে যে আমি ভীষণ স্ট্রং ভীষণ শক্ত কারণ ওর ডিম্মা আছে তো সংসার আর কেউ নেই তো এবার ডিম্মার সামনেও ব্যথা দেখাতে পারে না সে কাঁদতে পারে না তো সেটা আরও বেশি কষ্টের একটা যন্ত্রণার জায়গা তো এরকম একটা জায়গা যেখানে ফার্স্ট টাইম কেউ নেই আর ও সি ক্যান হাউল তো অটোমেটিক্যালি ওই জায়গায় আমি চেয়েছিলাম যে কমপ্লিটলি টু ব্রেক ডাউন টু ফল তো তো তাই জন্য আলোক অনেকটা হেল্প করেছিল আলো বললো হ্যাঁ হ্যাঁ ঠিক রহস্য একটা প্রশ্ন খুব বেসিক আমি এটা মানে সেটা হচ্ছে যে হোয়াট মেড ইউ সে ইয়েস টু দ্য ফিল্ম অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যান্ড হোয়াট মেড ইউ সে হোয়াট মেড ইউ ওয়ান্ট টু প্রোডিউস দ্য ফিল্ম আবার রক্ত রক্তরহস্য রক্ত আমি তো প্রথমেই বললাম যে কী কারণে রহস্য আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো কারণ এটা একটা অসম্ভব একটা ইনোসেন্ট একটা 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 কি বলে সরলতা আছে ছবিটার মধ্যে একটা সরলতা আছে যেটা হচ্ছে টার্ম উইচ ইজ বিকামিং অবসলিট তো তো তাই জন্য সেই সেই জিনিসটা আছে তার একটা প্রচণ্ড হিউম্যান সাইড আছে একটা মানবিক একটা সাইড আছে থ্রিলারের জায়গায় কন্টিনিউয়াস একটা থ্রিল আছে একটা মানে সিনেমাটা দেখলে হয়তো সবাই বুঝতে পারবে যে আমি কেন এত বেশি এমফসাইজ করে বলছি একটা মানবিক দিকটার কথা কারণ জেনারেলি আমরা থ্রিলার্স না আমরা খুব একটা বেশি ওই পার্টটা দেখতে পাই না মানে দ্যাট ইজ দ্য ওয়ে দে কাইন্ড অফ ডিল উইথ ইট ফিল্ম মেকারস খুব থাকে বড় বেশি সব বেশি ব্যাপারটা আর থাকে অ্যাবসলিউট একটা চেজ থাকে একটা ভীষণ একটা স্মার্টনেস থাকে এসব থাকে কিন্তু এইখানে না একটা অসম্ভব বিউটিফুল একটা মানবিক একটা সাইড আছে একটা প্রচন্ড রকম একটা হিউম্যান সাইড আছে যেটা আমাকে ভীষণ এক্সাইট করেছিল এবং দ্য ফিল্ম মানে দ্য স্ক্রিপ্ট অ্যান্ড এভরিথিং পুট টুগেদার মানে কি বলবো আমাকে প্রথম যখন আমার মনে আছে যে সৌকর্য আমাকে বললো যে এরকম একটা স্ক্রিপ্ট রেডি আছে ইনফ্যাক্ট তার আগে পূজার সঙ্গেই কথা হয়েছিল এবং যেহেতু পূজার মানে সৌকর্য স্ত্রী তার সঙ্গে অনেক দিনের পরিচয় অনেক দিনের বন্ধুত্ব তো অবভিয়াসলি তো সেখান থেকে আমার পূজার সঙ্গে ওর সঙ্গে কথা হয় এবং পূজা আমাকে বললো যে এরকম একটা আছে তো আমরা কবে একটু বুঝতে পারবো আমার এখনও মনে আছে আমার অন্য ছবির শুটিং চলছিল কিন্তু আমি তবুও ভাবলাম জেনারেলি আমি এর মধ্যে খুব একটা বসতে পছন্দ করি না কারণ আমার মনে হয় যে আমি টায়ার্ড ফিল করব কতটা আমি বুঝতে পারবো কি মানে হয় না যে একটা কে তো একটু ফিল করতে হয় কিন্তু এতটা টায়ার্ড হস মানে সত্ত্বেও আমি যখন স্ক্রিপ্টটা হ্যাঁ বললাম মানে স্ক্রিপ্ট রিডিংয়ে তারপরে আমি বসলাম আমার এখনও মনে আছে গলফ ক্লাবের বাড়িতে অন্য বাড়িটাতে আমি এবং মানে गल्पर मध्य मैंने यणे द कई अफ हमें कि बो मैंने द्यूज बार मैजिक इन द स्टोरी উইচ পুলস ইউ উইন পুচ উইচ পুলস এনিবডি মানে সেটা শুধু আমার কথা বলবো না আমি প্রত্যেকের কথাই এই জন্য বলছি কারণ একটা স্মল স্ক্রিনিং হয়ে গেছে এবং স্মল স্ক্রিনিং এই হয়ে গেছে কারণ আমি জাস্ট মানে একটা মোটামুটি আমাদের নিজেদের মধ্যে দেখার ব্যাপার ছিল এবং যারা আমাদের মানে সিনেমার সঙ্গে একেবারে মানে জড়িত নন তাদেরকেও কয়েকজনকে বলা হয়েছিল ছবিটা দেখতে এবং তাদেরও অসম্ভব ভালো লেগেছে এই জন্যে কারণ আমি যেটা প্রথমেই বললাম দ্য ইমোশনাল কোশ্চেন্ট অফ দ্য ফিল্ম ইটস অ্যামেজিং ইট ইজ অবসলিউটলি মাইন্ড ব্লোয়িং সেটা একবারে মানে এই ছবিটা আমার চিরকালের জন্য আমার কেরিয়ারে আমার ইট অলওয়েজ বি ভেরি ভেড়ার স্পেশাল টু মিট স্যান্টাস্টিক এন আমরা সকলেই আমরা খুবই আশা রাখবো তোমার ছবি এবং শৌকর্য ছবি হুজ গিভেন এস এ ব্রিলিয়েন্ট ফিল্ম ইন দ্য ফর্ম অফ রিনু জলি দিস সেট এ সব প্রো কম্বিনেশন এর একটা ফ্যান্টাস্টিক ছবি তৈরি হবে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এন্ড থ্যাঙ্ক ইউ ভেরি ভেরি মাচ বিকজ ইট মিনস আ লট কারণ স্বর্ণজা ওয়াজ ভেরি ক্লোজ টু মাই হার্ট আমি যেটা আগেই বললাম যে তুমি যে ট্যানজেন্টের কথা বলছিলে তাই জন্য বললাম যে আমার এরকমও আছে যে অনেক দিন অনেক রাত্রির আমি কন্টিনিউয়াসলি ভাবছিলাম কন্টিনিউয়াসলি সাফোকেটেড হচ্ছিলাম কন্টিনিউয়াসলি ভাবছিলাম যে ওই যে স্বর্ণজার লাইফের এক্সপিরিয়েন্স তার জার্নি সেটা আমাকে ভীষণ বেশি নাড়া দিয়েছিল কোনো একটা জায়গায় অ্যাজ এ ইন্ডিভিজুয়াল অ্যাজ এন অ্যাক্ট্রেস এবং সে এতটাই ঢুকে পড়েছিল যে আই ওয়াজ লিটারালি ফিলিং পসেসড আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম তো তো তাই জন্য সেই সেই জিনিসটা না সেটা আমার মনে হয় অডিয়েন্সের ক্ষেত্রেও একই জিনিস হবে কারণ স্বর্ণজা না আমরা না ভীষণ স্বর্ণজাকে চিনি মানে স্বর্ণজা এমন একটি মেয়ে যে হচ্ছে পাশের বাড়ির মেয়ে সে কাজে বেরোয় তার নিজের সংসারে খুব একটা কেউ নেই তার আর ভালোবাসা সে খোঁজে সে ভালোবাসা খোঁজার জায়গায় এতটা বেশি দেয় সে অতটা পায় না যতটা দেয় কিন্তু তারপরেও ভাবে যে না আমি দিয়েই যাব আমার দায়িত্ব এবং আমার কর্তব্য দিয়ে যাওয়া সে আমি দিয়েই যাব তো সেই একটা ব্যাপার তো তাই জন্য স্বর্ণজা নয় এত বিউটিফুল একটা ক্যারেক্টার এত বিউটিফুল ক্যারেক্টার স্কেচ যে ইট হ্যাড টু বি ইট

এই জন্যই আমি কারণ বিকজ দ্যাটস আবার আরেকটা ভেরি ইন্টারেস্টিং সেটা হচ্ছে মিতিন মাসের ক্ষেত্রে সুচিত্রা ভট্টাচার্য অসম্ভব সুন্দর সৃষ্টি এবং সেটার ক্ষেত্রেও একই হয়েছিল এই জন্য কারণ এই যে সেলিব্রেশন অফ ওয়ার্কিং ওমেন সেই কারণ মহিলাদের লাইফে এত কিছু আছে তারা তাদের বাড়ি সামলাচ্ছে তাদের সংসার সামলাচ্ছে তার সন্তানকে খাবার তৈরি করে দিচ্ছে তার বরের টিফিন প্যাক করে দিচ্ছে কিছু কিছু সময় হয়তো বরকে কাজেও হেল্প করছে এবং তারপরে তার শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষা করছে সে তার মা বাবার দেখাশোনা করছে এবং তার সঙ্গে সঙ্গে তারা অফিসে যাচ্ছে ট্র্যামে বাসে করে তারা অফিসে যাচ্ছে তো এই যে পুরো জিনিসটা সেলিব্রেটিং ইউনো উমেনহুড অ্যাজ আ টোটালিটি অ্যাজ আ হোল সেটা আমার মনে হয়েছে ভীষণ ইন্সপায়ারিং লেগেছিল যখন আমি মিতিন মাসি করেছিলাম কারণ অসম্ভব যেহেতু সুচিত্রা ভট্টাচার্য নিজে একজন মহিলা তো তাই জন্য সেই সেই সেন্সিটিভ সাইটটা খুব সুন্দরভাবে তিনি হ্যান্ডেল করেছিলেন উইথ মিতিন মাসি কারণ যে খুন্তিও নাড়াতে পারে সে আবার রিভলভারও ধরতে পারে একই হাতে তো সেই কম্বিনেশনটা ওয়াজ ভেরি ভেরি এক্সাইটিং অ্যাট পয়েন্ট অফ টাইম কিন্তু টকিং অ্যাবাউট মিতিন মাসি মিতিন মাসি মিতিন মাসি হচ্ছে না শীজ মানে শিরো যাকে বলে হ্যাঁ কারণ মিথিন আমরা দেখেই বুঝতে পারবো যে মিতিন মাসে জেদবার জন্যে এসেছে কিন্তু স্বর্ণ যা আবার ডায়ামেট্রিক্যালি অপোজিট ক্যারেক্টার সে হচ্ছে না জীবনের সময় প্রত্যেকটা ক্ষেত্রে শি হ্যাজ লস্ট প্রত্যেকটা এবার এবার এই জন্যই আমার কাছে আরও মানে ভীষণ বেশি ফ্যাসিনেটিং লেগেছিল কারণ আমি আমার মনে হয় আমি তারাই হয়তো আরও বেশি রিলেট করতে পারবে বা সেই মাসের মধ্যে সেই পার্সেন্টেজ অফ অডিয়েন্স মানে অনেক বেশি আছে যারা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দে হ্যাভ ফেল্ড ইন লাইফ ওয়েদার ইন রিলেশনশিপ অর ইন ওয়ার্ক তো বিভিন্ন জায়গায় এবং তারা সেই ডিফিট থেকে কিন্তু আবার দাঁড়িয়ে পড়ার শক্তিটাই হচ্ছে ব্যাক স্বর্ণজাটিভেন দেন দ্যান তো সেই জায়গাটা হচ্ছে স্বর্ণজার জায়গা যেখানে হচ্ছে অনেকবার হাঁটতে 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 কোনো একটা জায়গায় সে ইমিউন্ড হয়ে যায় এবং হয়ে যাওয়ার পরে এতটা বেশি শক্ত হয়ে যায় যে তারপরে একটা অন্য আর একটা স্বর্ণজা তৈরি হয় তার মধ্যে থেকে তো সেই জিনিসটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছিল অসম্ভব সুন্দর এই অ্যাক্টিং ছাড়াও অ্যাক্টারদের ক্যারিয়ারে একটা খুব চাপের জায়গা থাকে দ্যাট ইজ পাবলিক অ্যাপিয়ারেন্সেস স্পেশালি সোশ্যাল মিডিয়া আসার পরে এইখানে যাও এখানে যাও সব সময় ছিল এখন দিনে যত দিন বাড়ছে যা এগোচ্ছে আর কি আরও বাড়ছে এই চাপটা তোমার কাছে স্পেশালি বিং এ সুপারস্টার ইউর এই যে সেই প্রেশারটা আরও বেশি থাকে এবার সেটা তো সত্যি অভিনয় ছাড়া ক্রাফটা ছাড়া তার আনুষঙ্গিক জিনিসপত্রগুলো এই আনুষঙ্গিক জিনিসপত্রগুলো কি ডিস্ট্রাকশন হয়ে যাওয়ার একটা তাদের মধ্যে পোটেন্সিয়াল থাকে এবং যদি হয়ে গিয়ে থাকে কখনো কোনো অভিনেতার মানে আজকে যারা অন্যান্য যারা সবে সবে মিবিদের কামিং ক্রস স্টারডাম অর যারা পরবর্তীকালে একটা হতে যায় এবং স্টারডাম পেতে চায় সেটা অবলম্বন করে হাউ ডু ইউ হ্যান্ডেল দ্যাট দেখো এটা ইট ডিপেন্ডস অন দ্য

ইটস ইউর লাইফ এবং তো তাই জন্য এবি সিডি সবাইকার ক্ষেত্রে আলাদা 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 তাদের নিজেদের চাহিদা এবং আলাদা আলাদাভাবে তারা নিজেকে প্রজেক্ট করতে চায় ইনফ্রান্ট অফ অডিয়েন্স তো তারা নিজের ভাবে নিজেদের মতন করে প্রজেক্ট করে এবার এ একরকম করেছে বলে বিকে ওরমভাবেই করতে হবে বা সিকে ওরমভাবে করলে তাহলে একটা সময়ের পর থেকে ইট বিকামস ভেরি সাফোকেটিং কারণ দ্যাট ইজ নট দ্যাট ইজ জাস্ট এ পার্ট অফ এ দ্যাট ইজ নট প্রফেশন রাইট ক্যামের সামনে হচ্ছে দ্যাট ইজ দ্য ডিল মানে বিহাইন্ড ক্যামেরা হোয়াট ইউর ডুইং হোয়াট এলস অ্যান্ড হাউ ইয়ার ড্রেসিং আপ দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ একটা সেলিব্রিটি হিসেবে আমার মনে হয় একটা বেসিক রেসপন্সিবিলিটি থাকা দরকার এই জন্য কারণ দ্য পিপল লুকিং আপ টু ইউ ওকে যে কারণে সেলিব্রিটিসকে এন্ডোর্স করতে বলা হয় প্রোডাক্টস এন্ডোর্স করতে বলা হয় প্রোডাক্টস এই জন্যই এনডোর্স করা হয় বিকজ দে আর স্পিকিং ফর আ প্রোডাক্ট একই রকমভাবে সেলিব্রিটি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল তাদের মধ্যে আমার মনে হয় সেই রেসপন্সিবিলিটি থাকলে অনেকটা সুবিধা হয় এই জন্যে কারণ অনেকে তাদেরকে মানে মানে তারা কিভাবে কাকে ইন্সপায়ার করছে কেউ তো জানে না তো তাই জন্য

অ্যাজ আ কিপ তুমি তো তখন তো এইটার ব্যাপারটা তখন ড্যাট ডি নো সিঙ্কিং বট নো আই ডেফিনিটলি নিউ নিউ হু সত্যজিৎ রায়ের ওই সময় মানে ইন্টারভিউ যখন বাবা করেছিলেন তখন না আমি অভিয়াসলি তখন বাবার বিয়েও হয়নি আমার জন্মানোর কোনো প্রশ্ন ছিল না কিন্তু যে সময় বাবা শাখা প্রশাখা করেছিলেন তো তখন আমার তার আমার মনে আছে বেশ কিছু দিনের মধ্যে সত্যজিৎ রায় যখন ফোন করেছিলেন এবং ওরকম ব্যারেটন ভয়েস উহ আমি তো মানে জীবনও ভুলতে পারবো না এই গলা তো এবার উনি ফোন করেছিলেন এবং আমার মনে আছে আমার স্কুলে যেহেতু সবাই মোটামুটি জানতে পেরেছিল যে বাবা করছেন সত্যজিৎ ছবি এবং অসম্ভব ভালো শাখা প্রশাখা এবং ইন তো তাই জন্য স্কুলে সবাই টিচাররাও জিজ্ঞেস করছো ও হ্যাঁ তুমি কি দেখেছো করেছো এই করেছো অ্যান্ড দ্যান এন্টায় এনিগমা অ্যাবাউট হয়তো তার কাজ হয়তো আমি ওই সময়টা অতটা মেচরিটি ছিল না টু আন্ডারস্ট্যান্ড ইস্টিটি অফকোর্স আই আন্ডারস্ট্যান্ড এবার কী হচ্ছে আমার মনে আছে ল্যান্ডলাইন পাশে তখন তো ল্যান্ডলাইনই ছিল এবং ল্যান্ডলাইন বাজলো উনি ফোন করলেন সত্যজিৎ রায় ফোন করলেন তা আমি ফোনটা রিসিভ করলাম হ্যালো হ্যালো রঞ্জিত বাবু বাড়ি আছে আমি তো আরে আমার মনে হচ্ছে সত্যজিৎ রায় কারণ এত ওনার ইন্টারভিউ দেখেছি এত এত কিছু দেখেছি তো এতই আমি এক্সাইটেড বাড়ির ওন একটা ভয়েস অসম্ভব একটা হেভি পার্সোনালিটি একটা ম্যাসিভলি ট্যালেন্টেড তো তো সেই ভদ্রলোক ফোন রিসিভ করলাম বাবা সেদিন বোধ হয় বাড়িতে ছিলেন না ওই সময়টা দুপুরবেলা ফোন করেছিলেন তো তখন শ্যুটিংয়ে ছিলেন তো তাই জন্য আমি বললাম যে না বাবা পারিনি। নি তা আমার মনে হয় যে সত্যজিৎ রায় আর সুচিত্রা সেনে এই দুজনের গলা আমি আমি এখনও আমি আমার মনে হয় আমি এখনও শুনতে পাচ্ছি ওরকম কারণ সুচিত্রা সেনেও যখন ফোন করেছিলেন তখন আমি ফোন ধরেছিলাম তিনি আবার অন্য উনি বলেছিলেন প্রাক্তন অভিনেত্রী বলে ফোন করেছিলেন বাবাকে

তো সেই একটা ব্যাপার কিন্তু হ্যাঁ সেই সেটা আমার এই দুজনের ভীষণ ভীষণ মনে আছে কোনো মতে আজকে যখন দাঁড়িয়ে এ প্রফেশনাল লং টাইম তোমার মনে হয় যে দ্যার আর সাম থিংস যেইগুলো ছোটবেলা তোমার বড় হওয়ার মধ্যে যেইগুলো অ্যাজ অ্যান অ্যাক্টর নট অনলি অ্যাজ এ হিউম্যান বিং বাট অ্যাজ অ্যান অ্যাক্টর উইচ রিয়েলি হ্যাভ ইনফ্লুয়েন্সড ইয়ার ডেফিনেটলি কারণ দেখো এটা হয়তো কনসিয়াসলি হয়নি কিন্তু আমার মনে হয় লাইফের ম্যাচরিটি লাইফের এক্সপিরিয়েন্স অনেক 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 ক্ষেত্রে আমার মনে হয় অভিনেত্রী হিসেবে অনেক জায়গায় অনেকটা হেল্প করে অনেকটা রিফাইন করতে সুবিধা হয় কারণ উইথ টাইম উইথ ম্যাচরিটি অ্যান্ড উইথ এভরিথিং পুট টুগেদার সেটা একটা জায়গায় এক্সপিরিয়েন্স বা অনেক কিছু সেটা হয়তো আমার ক্যারেক্টার স্কেচে অনেকটা সুবিধে হয়ে যায় মানে যে কোন ক্যারেক্টারে রকম হবে বা তার মধ্যে সেই ডেপথ অফ ফিলিংটা সেই ডেপথ অফ ফিলিংটা আমার মনে হয় অনেকটা বেশি এনরিচড হয়ে যায় when it comes টু লাইফ কারণ লাইফের থেকে বেশি লেসেন্স তো আর কেউ কোনো কিছু সময় কখনো দিতে পারে না তো তাই জন্য আমার মনে হয় ওইখান থেকে অনেকটা বেশি আমি শিক্ষা পেয়েছি আমার মানে সিনেমা করার ক্ষেত্রে আমার মনে হয় অনেক অনেক জায়গায় এরকম হয়েছে যে কোনো সিন করবার সময় একটা একটা যেটা আমি আগেই বললাম আমার দিদার সঙ্গে বা এর এরকম শুধু মানে হয়তো কখনো কোনো সিচুয়েশনের সঙ্গে আমার কোনো কারণ স্বর্ণজার সিচুয়েশনের সঙ্গে আমার কোনো কানেকশানের কোনো জায়গা ছিল না ঠিক কিন্তু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমার সেই ম্যাচরিটিটা অ্যাটলিস্ট হয়েছে টু আন্ডারস্ট্যান্ড যে একজন মহিলার সঙ্গে যদি এরকম হয় তাহলে তার কি কি হতে পারে সেই জিনিসটা বোঝবার জন্য তো একটা লেভেল অফ ম্যাচুরিটি দরকার পড়ে এক্সপেরিয়েন্স এবং তো এক্সপেরিয়েন্স একটা ম্যাচুরিটি দরকার পড়ে তো তো সেটা আমার डेफिनेटলি সেটা অনেক টনিকটা হেল্প করেছে নিশ্চয়ই তোমাকে আমরা এক্সফ ফর দ্য বিগ স্ক্রিন টেলিভিশনে একবার দেখেছিলাম তুমি একটা নন ফিকশন রাইট কথা কয়নি বিট উইল অলওয়েজ রিমember স্পেশাল টু মি হ্যাঁ এবার এখন তো আরেকটা ছোট পর্দা বেরিয়েছে আরো আর ছোট পর্দা আর কি সেটা আমরা ছোট পর্দা মানে প্রাইমারিলি মোবাইলে কনজিউম করি বলে না ল্যাপটপ ডেস্কটপ যেখানে আমি তো হোম থিয়েটারের সাথে কানেক্ট করে দেখতে পারি বাট ওয়েব সিরিজ সিরিজ ইফ ইউ লাইক দ্য স্ক্রিপ্ট উড ইউ অ্যাকসেপ্ট ইট ও ইয়েস আই উড লাভ টু বিকজ দ্যাটস দ্য নেক্সট স্টেপ আই থিঙ্ক যেমন সিনেমা উইল অলওয়েজ রিমেন সিনেমা লার্জার দ্যান লাইফ you know, going to bio, hmm. Oh. uh, the typical bioscope that yes, you think of. Yes. Je, একটা বড় ব্যাপার আছে সিনেমা এ সিনেমা সেটা সেটা একেবারে তার নিজের একটা জায়গা কিন্তু ওয়েব সিরিজ বা এইসব জায়গা ডেফিনেটলি ইটস আ বিউটিফুল ফর্ম কারণ এই জন্য বলছি কারণ এখন অনেক ইন্টারেস্টিং আউট অফ দ্য বক্স সাবজেক্ট ম্যাটার্স ইন্টারেস্টিং কনটেন্টস যেটা হয়তো একটা কোনো জায়গায় একটু মনে হয় যে এটা বড় স্ক্রিনে হলে কি একটু রিস্ক ফ্যাক্টর থেকে যায় বা হোয়াট সেটা ওয়েব সিরিজে গেলে আমার মনে হয় অ্যাক্টরদের জন্য আনন্দ ডিরেক্টরদের জন্য আনন্দ প্রডিউসাররা অলসো হ্যাপি एवरीवनস হ্যাপি রাইটাররা অনেক জায়গা পাচ্ছে তাদের কমপ্লিট লিবার্টি থাকছে তো তাই জন্য সেই জায়গাটা একটা ভীষণ ভালো জায়গা এবং অ্যাট দা সেম টাইম বাড়িতে বসে অনেকে থাকেন যারা হচ্ছে যারা সিনেমা দেখতে পারেন না বাইরে গিয়ে সিনেমা দেখা এবং যখন সিনেমা টেলিভিশনে আসে তখন বেশ অনেক দিন হয়ে যায় তো তার থেকে আমার মনে হয় সেই লোনলিনেসটা অনেকটা যায় যখন ওই ওয়েব সিরিজে অনেকজনকে আমার অনেক বান্ধবীদের চিন ইনফ্যাক্ট যারা মানে দিনের পর দিন শুধু বেঞ্জ ওয়াচ করে যায় মানে একটা সিরিজ শুরু করলো মানে শেষ করেলো এবং যখন আমি ওদের মানে মুখ থেকে কথা শুনতাম আগে তখন বলতো না 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 ঠিক আছে আমি দেখি কিন্তু আমি নিজেও দেখলাম পার্সোনাল লাইফে দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স কারণ এত এক্সাইটিং ব্যাপার কিছু হচ্ছে আর এত এক্সাইটিং কন্টেন্ট নিয়ে এত ভালো ভালো ওয়েব সিরিজ হচ্ছে সেটা হিন্দিতে হোক ইংলিশে হোক এখন বাংলাতে খুব ভালো শুরু হয়েছে তো দতাই জন্য definitely it is a, it is a great a great platform for Absolutely. all the all the all the directors producers actors script writers, everyone all Absolutely. the technicians এই জায়গাটা আমরা রেকর্ড করে شوkort joke পাঠাবো বিকজ شوkort joke web লাগে কোয়েল বলেছে সাবজেক্টিভ অফ তো সেটাতে বলা যায় কারণ নয় এরকম বলা যেতে পারে না ওর নিজের পার্সোনাল

প্রচুর প্রচুর এরকম হয়েছে বা দ্বীপ জেলে যাই আছে তো সে বিভিন্ন রকমের মানে সেটা কোনটা ছেড়ে কোনটা কথা বলছে কিন্তু তুমি যদি এখন একদম রিসেন্ট মোস্ট মোস্টিক তুমি যদি কোনো কিছু বলো একদম

ফ্যান্টাস্টিক অ্যান্ড প্লিজ যেটা সবসময় বলি রক্ত অবশ্য রিলিজ করতে চলেছে তো তাই জন্য ডেফিনেটলি ডেফিনেটলি দেখবেন ছবিটা এবং বাড়ির সবাইকে নিয়ে যাবেন ছবিটা দেখতে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে স্বর্ণজা আমার স্বর্ণজার ক্যারেক্টারটা আমার ভীষণ ভীষণ ক্লোজ টু মাই হার্ট তাই জন্য আশা করছি স্বর্ণজাকেও অনেকটা ভালোবাসা দেবেন আপনারা তো ছবিটা দেখবেন আর আমাদের জানাবেন কেমন লেগেছে হাই আমি কোয়েল সাইবার টকিজের এই প্ল্যাটফর্মটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড স্পিক টু ইয়ার ফ্রেন্ডস রিগার্ডিং দিস